আমরা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো যাই হোক না কেন, যেটুকু টাকা পয়সা ছিল আবার এই বছর টাকা ইনভেস্ট করবো কিনা ভাবতে হচ্ছে প্রথম কথা। আর যদি ইনভেস্ট করে যদি ভালো ফল পাই ভালো কথা, আবার যদি ইনভেস্ট করে ভালো না ফল পাই তখন আবার দুরবস্থায় গিয়ে দাঁড়াবে, জানি না। যদি থার্ড ওয়েভ আসে তাহলে আমাদের খুব সংকীর্ণ মানে খুব খারাপ হয়ে যাবে, আর যদি ভালো হয় তাহলে ভালো ভালোই ভাবছি। তবে বন্ধের পরে যখন লোক ছাড়া পায় তখন কিন্তু বেশ ভালোই লোক হয় বলে আশা করি আমি, দেখলাম একবার। এখন যদি বাঁকুড়া জেলার খবরটা খারাপ বের হয়, ধরুন ওই যে করোনা কতটা বাড়ছে কমছে যদি দেখা যায় যে একটু বেশি বেড়ে যাচ্ছে, তখন কিন্তু লোক সচেতন বেরোবে না, তারা বাঁকুড়ায় ভিজিট করবে না, এটা কিন্তু সত্যি। সামনে পুজো, পুজোতে কি মনে হয়? আশাতে আছি, মনে হয় ভালো ফল পাবো, এরপরে ঈশ্বর ভগবানের কৃপায় আর কিছু না। আমরা বাইরে থেকে এসে তো বেশ ভালোই লাগছে এখানে, কেননা বাচ্চাদের জন্যই মেনলি আসা, ওরা ভীষণ দমবন্ধ হয়ে যাওয়া একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে, সেই জন্য ভীষণই ব্যস্ত করে তোলে যে উইকেন্ডগুলোয় কোথাও একটু ঘুরে আসা, তা সেই হিসেবেই একদমই কাছে আমরা কলকাতা থেকে আসছি। এই দুদিন কাটালাম, ভালোই লাগছে, এখানে ঘুরেছি আশেপাশের বিভিন্ন জায়গা, ভালোই লাগছে। এই অবস্থাটা তো ভীষণই একটা দমবন্ধ করা অবস্থা, কেননা ব্যবসাপাতি খুবই, বুঝতেই পারছি নিজেরাও ব্যবসা করি যে খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব যাতে স্বাভাবিক হয় অবস্থা, সেটার জন্য আমরা সবাই প্রার্থনা করছি ভগবানের কাছে। মানে ভালোই লাগছে, মানে মনে হচ্ছে খোলা আকাশের নিচে যেন দাঁড়িয়ে আছি, কারণ বাড়িতে একদম মানে মানে দমবন্ধ লাগছিল আর কি। মানে স্কুল কম্পিউটারে হচ্ছে, এবারে বন্ধুদের সঙ্গেও কথাবার্তা সেরকম কিছু হচ্ছে না, তো বাইরে এসে বেশ মজা হচ্ছে যে অনেকদিন বাদে যেন ঘরের চৌকাঠ থেকে বেরিয়েছি।